হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জেপি টিউটোরিয়াল গাইড অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আইসোটোপ কী বা আইসোটোপ কাকে বলে আমরা হয়তো সবাই কম বেশি জানি আজ আমরা এই ভিডিওতে আইসোটোপ সম্পর্কে আরও একটু গভীরভাবে জানব আমরা জানবো আইসোটোপ কাকে বলে আইসোটোপের বৈশিষ্ট্য আইসোটোপের ব্যবহার কী হাইড্রোজেনের আইসোটোপগুলির বর্ণনা এবং আরও জানবো আইসোবার কাকে বলে এবং আইসোটন কাকে বলে ইত্যাদি তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে প্রথমেই আমরা দেখে নেব হোয়াট ইজ আইসোটোপ আইসোটোপ বলতে কি বোঝায় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই মৌলের বিভিন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলা হয় যেমনটা ক্লোরিনের দুটি আইসোটোপ দেখাই যাচ্ছে এখানে এই দুটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ সতেরো কিন্তু ভর সংখ্যা আলাদা প্রথম পরমাণুটিতে নিউট্রন সংখ্যা আঠেরোটি এবং দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা কুড়িটি তাই এরা পরস্পর পরস্পরের আইসোটোপ বোঝা গেল অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আইসোটোপকে আমি কেন সমস্থানিক বললাম জেনে রাখা প্রয়োজন যে গ্রিক ভাষায় আইসো কথার অর্থ হলো সমান এবং টোপোস কথার অর্থ হলো অবস্থান আইসোটোপগুলি পর্যায় সারণীতে একই ঘরে অবস্থান করে বলে এদেরকে সমস্থানিক বলা হয় বোঝা গেল তো আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপগুলির বর্ণনা তো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ একটা প্রোটিয়াম দ্বিতীয় ডয়টেরিয়াম এবং তৃতীয় যেটা সেটা হলো ট্রিটিয়াম তো আমরা যদি প্রোটিয়ামের দিকে লক্ষ্য করি দেখতে পাবো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম এর নিউক্লিয়াসে একটি প্রোটন আছে কিন্তু কোনো নিউট্রন নেই এবং বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে তেমনভাবে ডয়টেরিয়ামের দিকে দেখতে গেলে ডয়টেরিয়াম অর্থাৎ ভারী হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে এবং বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে ট্রিটিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে একটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে এবং বাইরের কক্ষে একটি ইলেকট্রন আবর্তন করে বোঝা গেল তো এবার আমরা চলে আসব আইসোটোপের বৈশিষ্ট্যে তো আইসোটোপের বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা ও আইসোটপগুলির রাসায়নিক ধর্ম যোজ্যতা ইলেকট্রন বিন্যাস অভিন্ন দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আইসোটপগুলির ভর ঘনত্ব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রভৃতি ভৌত ধর্মগুলি পৃথক হয় বোঝা গেল তো তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো একই মৌলের বিভিন্ন আইসোটপগুলি পর্যায় সারণীতে একই অবস্থানে থাকে তাই এদের সমস্থানিক বলা হয় তো আইসোটোপের ব্যবহার কী কী কাজে হয়ে থাকে সেটা দেখে নেবো একবার চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার বা টিউমার চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ ওয়ান থার্টি ওয়ান ব্যবহার করা হয় এবং কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় দ্বিতীয় যে ব্যবহার সেটা হলো তেজস্ক্রিয় কার্বন অর্থাৎ সি ফোরটিন আইসোটোপের সাহায্যে পুরাতন শিলা গাছ এবং পৃথিবীর বয়স নির্ণয় করা যায় থার্ড নম্বর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয়ের জন্য তেজস্ক্রিয়া আইসোটোপ যেমন সি থার্টিন এন ফিফটিন ও এইটিন এবং এস থার্টি ফাইভ ইত্যাদি ব্যবহার করা হয় এবং নাম্বার ফোর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কোবাল্টের আইসোটোপ ক্যান্সার কোষে ও ম্যালিগন্যান্ট টিউমার ঘটিত কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয় তো এবার মানে দেখে নেব আইসো কাকে বলে যেসব মৌলের ভরসংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরকে আইসোবার বলা হয় অর্থাৎ এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে রাসায়নিক ধর্মও আলাদা হয় যেমন ছবিটির দিকে লক্ষ্য করলে বুঝ বুঝতে পারবে যে এদের প্রত্যেকের ভরসংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক প্রত্যেকেরই আলাদা বোঝা গেল তো এবার আমরা জেনে নেব আইসোটন কাকে বলে সেখানে দেখা যাচ্ছে যে যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের পরস্পরকে একে অপরের আইসোটন বলা হয় যেমন এই ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এদের উভয় নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা অর্থাৎ এরা পরস্পরের আইসোটন এবার আমরা দেখে নেব যে সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক কাকে বলে তো সেখানে দেখা যায় যে যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদের পরস্পরকে সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক বলা হয় ঠিক আছে তো আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন তো সেখানে উত্তর এটাই যে একই মৌলের বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা আলাদা হয় কিন্তু পারমাণবিক সংখ্যা সমান হয় অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই হয় মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে আইসোটোপের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এক হওয়ার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় বোঝা গেল আইসেটআপ সংক্রান্ত আলোচনা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ